بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال المؤلف حفظه الله تعالى: واجبات الصلاة. واجبات الصلاة ثمانية: الأول جميع التكبيرات التي في الصلاة غير تكبيرة الإحرام واجبة لأمر النبي صلى الله عليه وسلم بها، كما في حديث أبي موسى رضي الله عنه وفيه: فإذا كبر فكبروا، وإذا قال سمع الله لمن حمد فقولوا ربنا ولك الحمد. رواه مسلم. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাতের বিধিবিধান জানা প্রত্যেক মুসলিমের জন্য তাওহীদের পরে সর্বপ্রথম ফরজ, কারণ প্রতিদিন আল্লাহ পাকের কাছে ইবাদত পাঁচবার করে আদায় করতে হবে। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের নির্দেশ দান করেছেন মেরাজের রাতে, এবং তার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আজকে আমাদের ফিকার যে আলোচনা, তাতে বিষয়বস্তু হচ্ছে সালাতের ওয়াজিব সমূহ, নামাজের ভিতরে যেই কথা কাজগুলি ওয়াজিব, রুকন ওয়াজিব এবং সুন্নাত, এগুলির সংজ্ঞা এবং এগুলির প্রত্যেকটির মাঝে পার্থক্য, এ সম্পর্কে শুরুতে আলোচনা হয়েছে। সালাতের ওয়াজিব হচ্ছে আটটি। প্রথম ওয়াজিব হচ্ছে জামিউত তাকবীরাত আল্লাতি ফিস সালাহ, নামাজের ভিতরে যতগুলি তকবীর রয়েছে, গায়রা তাকবীরাতিল ইহরাম, তকবীরে তাহরিমা ছাড়া। তকবীরে তাহরিমা শুরুতে যে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যে নামাজ শুরু করছেন, এই তকবীর ছাড়া বাকি সমস্ত তকবীরগুলি হচ্ছে ওয়াজিব। যতগুলি তকবীর আছে আল্লাহু আকবার বলা আছে সবগুলি হচ্ছে ওয়াজিব। তাহলে তকবীরে তাহরিমা কি? ওটা ছাড়া যখন বাকিগুলি ওয়াজিব, তাহলে তকবীরে তাহরিমা কি? রুকন। রুকন যদি ছুটে যায় ভুলবশত অথবা ছেড়ে দেয়, দুই অবস্থাতেই নামাজ হবে হবে না, বাতিল। আর ওয়াজিব যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে নামাজ হবে না। কিন্তু ওয়াজিব আটটি ওয়াজিবের কোনো একটি যদি ছুটে যায় ভুলবশত, তাহলে নামাজ হবে কি না? নামাজ হবে হবে, কিন্তু ত্রুটি হবে, সেই জন্য সেই ত্রুটি পূর্ণ করতে হবে, ঘাটতি পূরণ করতে হবে কি দিয়ে? সিজদায় সহ দিয়ে। সমস্ত তকবীর, এই তকবীরগুলিকে তাকবীরাতুল ইন্তিকাল বলে, মানে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া, নামাজের ভিতরে স্থানান্তরিত হওয়া, স্থানান্তরিত হওয়া, এটা হচ্ছে তাকবীরাতুল ইন্তিকাল। আল্লাহু আকবার তকবীর তাহরিমাটা বাদ দেন, তারপরে রুকুতে যাচ্ছেন, তখন কি বলছেন? আল্লাহু আকবার। তারপরে যখন রুকুতে উঠলেন তখন তো সামি আল্লাহু লিমান হামিদ, কিন্তু আবার যখন সিজদা যাচ্ছেন আল্লাহু, আবার যখন সিজদাতে উঠছেন, আবার যখন সিজদা যাচ্ছেন আল্লাহু আকবার, আবার যখন সিজদাতে উঠছেন, এই যে এইগুলো হচ্ছে তাকবীরাতুল ইন্তিকাল। এক জায়গা থেকে আরেক জায়গায় মুনতাকিল হচ্ছেন আপনি, স্থানান্তরিত হচ্ছে। এই তাকবীরগুলি হচ্ছে কি? ওয়াজিব। কেন ওয়াজিব বলছেন? যে আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলির নির্দেশ দিয়েছেন যে এই তাকবীরগুলি বলো, আর নবী সাল্লাল্লাহু যদি কোনো কাজের হুকুম করেন তো সেটা সুন্নত নয়, মুস্তাহাব নয়, কি? ওয়াজিব। সাধারণ জ্ঞানে, কমন সেন্সে আপনি বুঝেন, আপনার বাপ মা বা আপনার মুদি যদি বলে এই কাজটা করো, তো বলছে যে মুস্তাহাব, করলে ভালো, না করলে চলে, চলবে? যান তো কোম্পানিতে সকালে কাজে যান, কিন্তু মুদি বলছে যে রুহ অমুক জায়গায় যাও, অসুবিধা নেই, করলে চলে না করলে চলে, ভাত থাকবে না, ভাত উঠে যাবে, ভাত উঠে যাবে, চিন্তা করেন আপনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম যেখানে আছে সেখানে যাচ্ছেন, এই লোকের সুন্নত বলে, হয় তাদের মূর্খামি আর না হলে শয়তানি। মূর্খামি হচ্ছে যে বুঝে না, বেচারা অবুঝ, আর শয়তানি হচ্ছে বুঝার পরেও হ্যাঁ বদমাইশি করা, বুঝতে পারছেন না? তো দাড়ি এক শ্রেণীর লোকেরা, দাড়ি সুন্নাত, কি আরো মূর্খ, আর আমাদের অনারো মূর্খ মুসলিম, হয় মূর্খামি আর না হলে মনের শয়তানি, ঠিক না? কারণ দাড়ি শুধু নবী রাখেননি, রাখতে হুকুম করেছেন, এক তো রেখেছেন, দুই নম্বর কি করেছেন? ওয়াফুল্লাহ, দাড়ি বাড়া হুকুম করেছেন, আর তিন নম্বর দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন, ঠিক না?
তিনটা হলো, চার নম্বর হচ্ছে কাফেরদের সাথে রূপ চেহারা মেলাতে নিষেধ করেছেন, কাফেরদের সাদৃশ্যতা নিষেধ করেছেন। চারটি দিক রয়েছে দাড়ির। তার বলছে দাড়ি রাখা সুন্নাত, আমি মুশকিল অসুবিধা নেই, সুন্নাত, আপনি করছেন আমি করি না, এই তো তারপরে আমার দেশে বিদাতি মোল্লারা দাড়ি টুপিকে সমান করে দিছে, কত হালকা করে দিও দাড়িটাকে, তাহলে দাড়ি টুপিকে সমান করে দিই, টুপি সুন্নাত নাই, টেনে এনে সুন্নাত করলো, আর যেটা ওয়াজিব সেটাকে নিচে টেনে এনে এসে সুন্নাত বানিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হুকুম করেছেন সেই জন্য ওয়াজিব, আল্লাহু আকবর আল্লাহু আকবর এগুলো নামাজের ভিতরে বলা ওয়াজিব। কেন? কারণ নবী সাল্লাল্লাহু কি করেছেন, নির্দেশ দিয়েছেন। যেমন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, লম্বা হাদিসের অংশ, ফায়জা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবর বলবে তখন তোমরাও আল্লাহু আকবর বলো। তাহলে বোঝা গেল যে ইমামের ওয়াজিব আল্লাহু আকবর বলা আর তোমাদেরও মুক্তাদিদের ওয়াজিব। ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন সামিআল্লাহু লিমান হামিদা, যারা প্রশংসা করে তাদের কথা আল্লাহ শোনেন, এটা হচ্ছে সামিআল্লাহু হামিদা। আল্লাহ যারা প্রশংসা করে আল্লাহ শোনেন, আর আল্লাহ যখন শোনেন তো অবশ্যই বদলা দিবেন, ঠিক না? না শুনলে অনেক সময় ভ্রুক্ষেপ করি না আমরা, না শুনলে আপনাকে কি দেবো, আমাকে সালাম দিলেন আমি শুনলামই না, তো ওয়ালাইকুম সালাম জবাব দিতে পারবো, শুনিনি তো। কিন্তু আল্লাহ এমন তো নন যে যা বলে তা আল্লাহ পাক শোনেন, যখন শোনেন তো আল্লাহ উত্তম বদলা দেবেন। এইটা হচ্ছে সামি আল্লাহ লিমান হামিদা বলার উদ্দেশ্য। অনেকে আপনি 60 বছর নামাজ পড়েছেন কিন্তু নামাজের ভিতরে সামি আল্লাহ লিমান হামিদা কেন বলছে এটাই বুঝেন না। আমাদের ইসলাম না বুঝার কারণে আর নামাজ না বুঝার কারণে, নামাজটা বুঝে পড়লে আপনার অন্তরের অবস্থাটা কত সুন্দর হবে, আর নামাজে কত খুশু হবে, নামাজে কত মল লাগবে। আর যদি না বুঝেন সবাই সামি আল্লাহ লিমান হামিদা, তাহলে আমিও সামি আল্লাহ হামিদা বলছি, তাই না? এই তো আমাদের নামাজ, অধিকাংশ লোকের নামাজ তো এইরকম, সবাই রব্বানা ওয়ালাক আলহামদ বলে, আমিও রব্বানা ওয়ালাক আলহামদ। ইমাম বললো সামি আল্লাহ লিমান হামিদা, একাকি বলে সামি আল্লাহ লিমান হামিদা, যারা প্রশংসা করে তাদের কথা আল্লাহ শোনেন। যখন আল্লাহ শোনেন প্রশংসাকারীর কথা, তাহলে মুক্তাদি যখন বলছে, ইমামও বলছে, একাকি বলছে, রব্বানা ওয়ালাক আলহামদ, আল্লাহ তোমারই যাবতীয় প্রশংসা, আল্লাহ শুনলেন আপনার প্রশংসা, যখন শুনলেন তো আল্লাহ আপনাকে তার বদলা দেবেন। সামি আল্লাহ লিমান হামিদা যখন ইমাম বলবে, ফাকুলু মুক্তাদি, তোমরা বলো রব্বানা ওয়ালাক আলহামদ। দেখেন হাদিসটা বুঝে নেন, তাহলে বোঝা গেল যে ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বলবে তখন তোমরা রব্বানা ওয়ালাক আলহামদ বলো। তাহলে ঠিক বোঝা যাচ্ছে যে মুক্তাদিরা সামি আল্লাহ লিমান হামিদা বলবে না, ঠিক না? এখন ইমাম বলবে কিনা মাসলা সামনে আসছে, সেজন্য এখনই আগে বলছেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আর এই তকবীর গুলি কেন ওয়াজিব, এক তো দলিল হয়ে গেল, একটা দলিল কি যে নবী সাল্লামের উক্তি, হ্যাঁ হুকুম, আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু সাল্লাম সর্বদাই তকবীর বলেছেন, কখনো বিনা তকবীর নামাজ পড়েননি। রুকুতে গেলে তকবীর, সেজদে গেলে তকবীর, সেজদে উঠলে তকবীর, বলে মুদাওয়ামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই এই তকবীর পাঠ করেছেন নামাজের ভিতরে, কোনোদিন যখন ছাড়েননি, সুন্নত হলে মাঝে মধ্যে ছেড়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নত জিনিস মাঝে মাঝে কি করতেন, ছেড়ে দিতেন, যাতে ওয়াজিব না মনে করেন। ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল ইন্তিকালাত মিন যিকরিন ওয়া শিআরিন। তৃতীয় দলিল হচ্ছে যুক্তি, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম দলিল, আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, স্থায়ীভাবে সর্বদাই আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, তকবীর দিয়ে নামাজ পড়েছেন, দুটো দলিল হলো। তৃতীয় দলিল হচ্ছে যে এই যে আমরা ঝুঁকলাম, উঠলাম, বসলাম, সেজদায় গেলাম, সেজদাতে উঠলাম, এই যে আমলগত কর্মগত ইবাদত এগুলো, তাই না? এই যে নড়াচড়া করছে এগুলো কর্মগত ইবাদত না, শরীরের ইবাদত, শারীরিক অঙ্গের ইবাদত, অঙ্গের ইবাদত গুলি বাচনিক ইবাদত জিকির থেকে যেন কি না থাকে, শূন্য না থাকে। আমার শরীরে ইবাদত করছে একজন মুসল্লি হিসাবে, আর আমার জবানও ইবাদত করছে, সেজদায় ঝুঁকলেন আল্লাহ আকবার, সেজদাতে উঠলেন, এই শরীরের ইবাদত হচ্ছে আর তার সাথে জিহ্বারও ইবাদত হচ্ছে, দুই ইবাদত যাতে করে হয়। বলছেন তৃতীয় দলিল যুক্তি, সেটা সেটা হচ্ছে ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল ইন্তিকালাত, এই যে স্থানান্তরিত হওয়া নামাজের ভিতরে, এখান থেকে ওখানে, ওখান থেকে উঠা উঠা বসা, এগুলি যেন শূন্য না হয়, মানে জিকির ওয়া শিয়ারিন, জিকির থেকে এবং
এবাদত বন্দেগী নিদর্শন থেকে, যা আপনি যে ঝুঁকলেন উঠলেন এগুলিতে যাতে করে এবাদত থাকে, এবাদতের নিদর্শন থাকে, জিকির আজগার থাকে, তকবীর হচ্ছে জিকির। দ্বিতীয় অজেব হচ্ছে আত তাসমী, সামি আল্লাহ লিমান হামিদা বলা। তাসমী মানে হচ্ছে সামি আল্লাহ লিমান হামিদা বলা। এই কওলু তাসমী কাকে বলে? সামি আল্লাহ লিমান হামিদাকে বলে। যেমন তাকবীর বলে আল্লাহ আকবর কে, তাসবীহ বলে সুবহান আল্লাহ কে, তাহমিদ বলে আলহামদুলিল্লাহ কে, তাই না? তাহলিল বলে লা ইলাহা ইল্লাল্লাহ কে, তেমনি তাসমী বলে কাকে? সামি আল্লাহ লিমান হামিদাকে। এই সামি আল্লাহ লিমান হামিদা বলা ওয়াজিব, তাই না? এটা কার জন্য ওয়াজিব? এটা বলছে যে তিন শ্রেণীর মুসল্লির জন্য ওয়াজিব। রব্বানা ওয়ালাকাল হামদ কাকে বলতে হবে? লিল ইমামে, ইমামকেও বলতে হবে, ওয়াল মাম মুক্তাদিকে বলতে হবে, ওয়াল মুনফারিদ একাকী নামাজিকে বলতে হবে। তাহলে আপনি এখন যখন ওয়াজিব পড়ছেন বলবেন সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, এরকম বলবেন। যখন মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন কি বলবেন? রব্বানা ওয়ালাকাল হামদ, সামি আল্লাহ হামিদা বলবেন না। ইমাম, ইমামের জন্য সামি আল্লাহ লিমান হামিদা, চুপ থাকবে বাস, রব্বানা ওয়ালাকা আলহামদ। মুসলিমের হাদিস আছে যে যখন ইমাম সামি আল্লাহ লিমান হামিদা তোমরা রব্বানা ওয়ালাকা আলহামদ বলো, এর থেকে বাজিক মনে হচ্ছে যে ভাগ করে নিলাম, ইমাম বললো সামি আল্লাহ লিমান হামিদা আর আমরা বললাম মুক্তাদিরা না। আরেক হাদিসে যেহেতু আছে যে ইমাম যখন সামি আল্লাহ লিমান হামিদা বলবে রব্বানা ওয়ালাকা আলহামদ বললে তোমরা রব্বানা আলহামদ বলো, তো রব্বানা ওয়ালাকা আলহামদটা সকলকে বলতে হবে। বোঝা গেছে এবার? জি। কেন এই তিনজনকে, তিন শ্রেণীর নামাজিকে রব্বানা ওয়ালাক আলহামদ বলতে হবে? লেমা তাকাদ্দাম মিন হাদিস আবি মুসা, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হাদিস যে বর্ণিত রয়েছে। চার নম্বর ওয়াজিব, চতুর্থ ওয়াজিব হচ্ছে রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম বলা। সুবহানা রব্বিয়াল আজিম, আমি মহান রবের তাসবিহ পাঠ করছি বা পবিত্রতা ঘোষণা করছি, মহিমা গাইছি। রুকুতে বলতে হবে সুবহান রব্বিল আজিম, কোথায়? আল আজিম রুকুতে, মাররাতান ওয়াহিদা। ওয়াজিব কতবার? একবার হচ্ছে ওয়াজিব, সর্বনিম্ন একবার বলতে হবে। রুকুতে গেলেন কিন্তু আপনি একবারও বললেন না, সেজদায় গেলেন সুবহান রব্বিল আল একবারও বললেন, তাহলে আপনার ওয়াজিব ছুটে গেল। ইচ্ছা করে যদি ছেড়ে দেন তাহলে ওই রাকাতটা হবে না, কারণ রাক প্রত্যেক রাকাতে যেহেতু রাকাত হবে না। আর যদি ভুলে ছুটে যায় তাহলে তখন কি রয়েছে? সহসিজদা। একবার ওয়াজিব কিন্তু সুন্নাত, সর্বনিম্ন সুন্নাত। একটা হচ্ছে নিম্ন মানের সুন্নাত, একটা হচ্ছে উচ্চ মানের সুন্নাত। বুঝতে পারছেন না? সর্বনিম্ন সুন্নাত হচ্ছে তিনবার, ওয়ায়ুসান্নু জিয়াদাতু ইলা সালাস, তিনবার বলা হচ্ছে সুন্নাত। ওয়াহিয়া আদনাল কামাল, এটা সর্বনিম্ন পূর্ণতা মানে সর্বনিম্ন সুন্নাত। ওয়াইলা আশার, দশ পর্যন্ত বলা। ওয়াহিয়া আলাহুলিল ইমাম, সেটা হচ্ছে সর্ব ঊর্ধ্ব সুন্নাত ইমামের জন্য, দশ বার বলবে ইমাম। যদি দশ বার বলে তাহলে মুক্তাদিরা সাত বার আট বার বলতে পারবে হয়তো, বা কমপক্ষে পাঁচ বার তো বলবে, কারণ অনেক কমজোর মুক্তাদি আছে, ওর উচ্চারণ করতে কষ্ট লাগে, তাই না? তাহলে ইমামকে বেশি বলতে হবে। এই জন্য ইমামের তিনবার বলা উচিত না, এটা মাসলা লেখক বলেননি এখানে, কিন্তু ভালো করে জানা। ইমাম যদি তিনবার বলে তো মুক্তাদি কি করে তিনবার বলতে পারবে? তিনবার তখনই পুরা করতে পারে, ইমাম উঠে যাওয়ার পরেও এক একবার হয়তো দুবার বললো তাহলে হবে, তাই না? অনেক ইমাম নিজেই মনে করে যে একবার তো ওয়াজেব আমি দিলাম, দুইবার তিনবার বলে নিলাম, তাহলে তা তোমার মুক্তাদি তো বলতে পারবে না, এরকম ঠিক নয় ইমামের জন্য। আল ইমাম ওয়াল মুয়াজ্জিন ও মুতামারুন হাদিস আছে, ইমাম হচ্ছে দায়িত্বশীল,
সে যদি মুক্তাদিরকে এত তাড়াতাড়ি করে সুরাট ফিটিকা পড়তে দিচ্ছে না, তসবিহ ঠিকভাবে করতে দিচ্ছে না, আত্মায়াত পড়তে দিচ্ছে না, আত্মায়াত পড়া হয় না, দুরুদে যেতেই পারে না, সালাম ফিরিয়ে দিচ্ছে, সে খেয়ানত করলো। তাকে আল্লাহ জামানতদার বলেছেন যে তুমি জিম্মাদার, দায়িত্বশীল, তুমি দায়িত্বহীনতা তার। পাঁচ নম্বর ওয়াজিব কওলুহু সুবহান রাব্বিয়াল আ, মুসল্লির এই কথা বলা সুবহান রাব্বিয়াল আলা, কোথায় ফি সুজুদে সিজদায় মারাতান ওয়াহিদ, একবার ওই রুকুর মতো, রুকুতে যেমন একবার ওয়াজিব, তিনবার হচ্ছে সর্বনিম্ন সুন্নাত, আর দশ বার পর্যন্ত বলা হচ্ছে হ্যাঁ উত্তম সুন্নাত। ধরেন দশ বার বলা হয়েছে কিন্তু ইমাম উঠে না, এটা হইতে পারে না? পারে না, হ্যাঁ হইতে পারে। সৌদি আরবে কিয়ামুল লাইল যে শেষ দশ দিনে রাতের নামাজ লম্বা রাত জাগার জন্য পড়ছেন, তো দশ বার কেন, বিশ ত্রিশ বার বলে চলছেন তাও ইমাম উঠছে না, তো আপনি দশ বার বলে বসে থাকবেন নাকি? এই ক্ষেত্রে শুধু সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা না করে আপনি আরো কিছু তসবিহ আছে যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো পড়বেন, আরো তারপর সেজদা হচ্ছে দোয়ার ক্ষেত্রে, রুকুতে তো দোয়া করা যায় না, রুকুতে শুধু তসবিহ করতে হবে, সুতরাং আপনাকে বিভিন্ন তসবিহগুলো আল মুখস্থ রাখতে হয়। ধরেন লম্বা রুকু করছে কেমন লাইলে পাবেন কয়দিন পরে, রমজান মাসে শেষ দশ দিনে, তাই না? রাত বারোটার পরে যে নামাজ হয়, যারা পুরাতন মানুষ জানেন, দেখবেন যে আপনার দশ বার সুবহান রাব্বিল আজিম পড়া হয়ে যাচ্ছে, তারপর উঠছে না, চুপচাপ বসে থাকবেন, তাহলে আরো কষ্ট লাগবে, কখন উঠবে রে? হ্যাঁ, তা আপনার জন্য নামাজ মুসিবত হয়ে দাঁড়িয়েছে। এইরকম আজকাল মুসল্লি একসাথে, তাহলে কি করতে হবে? হাদিস আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, বুখারী তো আছে, ওইটা মুখস্থ করে পড়েন আপনি। নবী সাল্লাল্লাহু শেষ যুগে যখন সুরে ইজা জা নাসরুল্লাহ আল ফাতহ নাযিল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা, এই আয়াতের আমল করে এই তিনটি কথা দিয়ে এই তসবিহ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, তসবিহ হয়ে গেল, হামদ হয়ে গেল, আল্লাহুম্মা ইগফির লি, আল্লাহ আমাকে ক্ষমা কর, ওয়াস্তাগফির ইস্তিগফার হয়ে গেল। এটা অধিকাংশ লোক মুখস্থ রাখেন না, কিন্তু কোরআন এবং হাদিসের অনুসারী আলহামদুলিল্লাহ আমরা ছোট কাল থেকে আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, ছোট কাল থেকে আমরা পড়ি রুকু সিজদাতে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়ে নেওয়ার পরে, নাও যদি পড়েন শুধু এটা পড়েন যথেষ্ট, কারণ সহিহ বুখারীতে আছে। আর রুকু সিজদা দুটোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ও সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা জা নাসরুল্লাহ নাযিল হওয়ার পরে। তারপরে সহিহ মুসলিম আছে সুবহান কুদ্দুস রাব্বানা রাব্বুল মালায়েকাতি ওয়া রূহ, মুখস্থ করলেন, এগুলো পড়েন। এছাড়া তসবিহ হইতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল আযীম, তসবিহ না রুকুতে পড়া যেতে পারে না? অবশ্যই যেতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, পড়া যেতে পারে না? ইমাম লম্বা রুকু করছে, আপনি চুপ করে রুকুতে থাকবেন না? এগুলো পড়তে থাকেন। না, বাংলাতে রুকু না, রুকুতে বাংলা না, আর সেজদা তো ফরজ নামাজে না। তারপরে যতক্ষণ আরবি পাচ্ছেন আরবি দিয়ে দোয়া করেন। আরবি দিয়ে কি চাওয়া যায় না, সারা দুনিয়া সব চাওয়া যায়, আখেরাতও চাওয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কোনটা বাকি থাকলো বলতে পারবে? এই একটা দোয়াতে কোনটা বাকি থাকলো, এটা সেজদা যদি দোয়া করেন। হ্যাঁ, এক শ্রেণীর আবার মুফতিরা ফতোয়া দিয়েছে যে কোরআনের দোয়া সেজদা করা যাবে না, ভুল ফতোয়া, ভালো করে শুনে, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআনের দোয়া পড়া যাবে, যে এটা বুঝেনি মুফতি সাহেব ভুল ফতোয়া দিয়েছে, বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াত আলাদা আর দোয়া করা আলাদা, কোরআনই দোয়া পাঠ করা আলাদা আর কোরআন তেলাওয়াত আলাদা। কোরআন তেলাওয়াত আয়াতের শুরু থেকে হবে, তাই না? যেমন আয়াতের শুরু হচ্ছে ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আত, ওয়ামিনহুম ওয়ামিনহুম, মূসা আলাইহিস সালামের দোয়া শোনাই আপনাকে, কালা রব্বি ইশরাহ লি, এই যে কালা থেকে সূরা তাহাত, উনি যে দোয়া করেছে আল্লাহ আমাকে আমার বক্ষ খুলে দাও যাতে ফিরাউনের সামনে আমি না কাঁপি, তোতলামি না শুরু হয়ে যায়, স্পষ্ট করে বলতে পারি, তো কালা মূসা বলেছিলেন কালা রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইফকাহু কাওলি, এটা তেলাওয়াত হলো, কারণ কালা তিনি বলেছিলেন, এটা দোয়া হলো না। কিন্তু আমি যখন দোয়া করবো তখন কি বলবো? রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইফকাহু কাওলি, এটা তেলাওয়াত হলো, তেলাওয়াত মাঝখান থেকে জায়েজই নয়, যে আপনি কুল আউযু বিরাব্বিন নাস কুল কে বাদ দিয়ে বলবেন আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস চলবে? হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? সুতরাং অনেকে বক্তা আছে বড়, তার বক্তব্যে মেলা মাশাআল্লাহ ফায়দা হচ্ছে, কিন্তু ফতোয়া দিলে বলবে হ্যাঁ সহি আকীদার সেই জন্য এই ফতোয়া ঠিক না, ভুল ফতোয়া করে, ভুল ফতোয়া। সুতরাং ফতোয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, হ্যাঁ বক্তব্য ঠিক হইলেই ফতোয়া ঠিক হয়ে যাবে জরুরি না, আকীদা ঠিক হইলে ফতোয়া ঠিক হয়ে যাওয়া জরুরি না,
আর প্রত্যেকের ভুল হবে না এমন কথা না, রাসূলুল্লাহ একমাত্র ভুল হবে না। জি সুবহান রাব্বিয়াল আলা সিজদা একবার করে বলা হচ্ছে কি ওয়াজিব, আর তিনবার বলা হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত হাদিস আছে দলিল, বুখারী মুসলিমে তাহলে এই হাদিস হাদিস নেই, কিন্তু বুখারীর হাদিস আছে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, মুখস্থ করেন না, এটা মুখস্থ করতে হবে। এটা ভারত বাংলাদেশ পাকিস্তানে অন্যরা শিখাবে না, সারা জীবন নামাজ পড়া হয়ে গেল আপনি বুখারীর এই অথচ নবী সাল্লাম রুকু সিজদা দুটোতে পড়েছেন, মুখস্থই করেন না, কেমন হাদিসের সাথে মহব্বত আপনার যে এত গুরুত্বপূর্ণ দোয়া যাতে তিনটি জিনিস তলব করছেন। আর সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আলাতে কয়টা কয়টা তলব করলেন, দুটা কোথায়? সুবহান রাব্বিয়াল আজিম মহান রবের আমি তসবিহ করছি, একটা তসবিহ শুধু তসবিহ করলেন, শুধু কি করলেন একটা করলেন। আর বুখারী যদি হাদিস পর আমল করেন তাহলে কয়টা করলেন, তিনটা, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা প্রশংসা হামদ আল্লাহুম্মা ইগফিরলি আল্লাহ আমাকে ক্ষমা কর, কয়টা হলো, তিনটি, তসবিহ ঘোষণা করলেন তার প্রশংসার ঘোষণা করলেন আর তারপরে ক্ষমা চাইলেন। 1000 যে 3000 বেতন যদি পেয়ে যান মাথা খারাপ হয়ে যাবে, যদি কফিল যদি রিলিজ না দেয় তো দরকার হলে উদা হয়ে যাবে। হ্যাঁ, তিন বছর কাজ করতাম, এক বছর কাজ করলে তো হয়ে যায়, পালিয়ে দুই নম্বরই হয়ে এক বছর কাজ করে দেশে চলে যাব, তিন বছরের কাজ, তাই না? কিন্তু শরীয়তের বেলা বুঝে আসে না। জি হাদিসটিকে সহি বলেছেন সোহান রাব্বিয়াল আলা, এগুলি পড়তে হবে রুকু সেজদায়। এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন আর নবী সাল্লাল্লাহু হুকুমও করেছেন, ওয়ালি আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু হুকুমও করেছেন, কামা ফি হাদিস উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রয়েছে। তিন নম্বর যুক্তি, ওয়ালি আল্লাহ তাখলু হাযিহিল আরকান মিন যিকরিন, এই রুকুতে গেলেন সেজদায় গেলেন কিছু বললেন না, এটা তো যুক্তিসঙ্গত না। যুক্তি হচ্ছে যে এখানেও যেন কোনো জিকির হয়, জিকির হয়, রুকু গেলেন জিকির আজকার করলেন, তসবিহ করলেন, সেজদায় তসবিহ করলেন, অঙ্গের ইবাদতের সাথে বাচনিক ইবাদত হচ্ছে। আর সাদে ছয় নম্বর ওয়াজিব হচ্ছে দুই সেজদার মাঝখানে কি বলা, কফিরলি রব্বে ফিরলি বলা, দুই সেজদার মাঝখানে কি বলা, রব্বে ফিরলি। এটা খুব সহজ করে দিয়েছেন লেখক, এটা সহজ আমল আছে আর এর চাইতে একটু মুশকিল করে মুখস্থ করতে হবে, বেশি মুশকিল না, করলে কোনো মুশকিল না, না করলে মুশকিল। কে পড়েন এটা, রব্বে ফিরলি পড়েন আপনারা? মাশাআল্লাহ, মানে মেজরিটি রব্বে ফিরলি, রব্বেক ফিল্লি বাইনাস সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে মাররাতান ওয়াহিদা, কয়বার ওয়াজিব, একবার ওয়াজিব, ও তোসান্নু জিয়াদা ইলা সালাত, তিনবার পড়া হচ্ছে রব্বেক ফিল্লি রব্বেক ফিল্লি রব্বেক ফিল্লি হচ্ছে সর্বনিম্ন সুন্নাত। দেখছেন যে এখনো সিজদা যায় না ইমাম, আমি সুযোগ পাচ্ছি, অথবা আমার নিজের নামাজ 10 বার পড়েন, ওয়াইলা আশর 10 পর্যন্ত ওয়াহি আলা হুলিল ইমাম, ইমামের জন্য 10 বার করে দুই সিজদার মাঝখানে পড়া, যেমন সিজদাতে রুকুতে 10 বার পড়া উত্তম সুন্নাত বা সর্বোচ্চ সুন্নাত, ওই রকমই দুই সিজদার মাঝখানে রব্বে ফেললি 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 10 বার পড়া, এটা হচ্ছে সর্বোচ্চ সুন্নাত। দলিল কি, লে হাদিস হুযায়ফা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত হাদিস রয়েছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইন, দুই সিজদার মাঝখানে বলতেন রব্বে ফেললি রব্বে ফেললি রাহুন নাসাই ওয়ান মাজা। হাদিসটি কোথায় রয়েছে, নাসাইতে রয়েছে আর ইবনে মাজা তো রয়েছে, বুখারীতে নেই, তাহলে সহিহ মুসলিম অনে আছে, কিন্তু বুখারী মুসলিমের এই জিকির শোনাচ্ছি আপনাদেরকে, কার মুখস্থ আছে, দুই সিজদার মাঝখানে দোয়া, জি কোন কোন রেওয়াত আরফানি আছে, যেটা প্রসিদ্ধ বুখারীতে আছে ওইটা বলে দিই, আর অন্য অন্য রেওয়ায়ত মিলিয়ে দুটা শব্দ বাড়াইলেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, পাঁচটা আছে, এই পাঁচটা আছে কিসে, বুখারীতে আছে। আর কোন কোন রেওয়ায়েত রয়েছে, হ্যাঁ, ওয়াজবুরনি আল্লাহর ঘাটতি পূরণ করো, ছয় নম্বর হলো ওয়ারফানি আমাকে সম্মান দান করো, মামাকে উঠাও ওপরে, জি দুনিয়া আখিরাত উপরে উঠাও, কয়টা হলো, সাতটা শব্দ, তাহলে রব্বে ফেললি একটা শব্দ হলো, একটা দোয়া, আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আমাকে মাফ করে দেয় না,
কিন্তু আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপর দয়া করো, ওয়াফিনি আমাকে নিরাপদ রাখো বিপদ আপদ আলা মুসিবত থেকে, দিন দুনিয়ার ইমানের সবকিছু, শরীর শারীরিক সবকিছু, পারিবারিক সমস্ত আফেনি, আফিয়াতিনি নিরাপদ রাখো, আফিনি হ্যাঁ, ওয়াহদিনি আমাকে হেদায়ত রাখো বা হেদায়ত দান করো, আর ওয়ারজুকনি আমাকে রিজিক দান করো, ওয়াজবুরনি আমার ঘাটতি পূরণ করো, মেলা ঘাটতি আছে, সব রকম ঘাটতি আছে, ইমানের ঘাটতি আছে, আমলের ঘাটতি আছে, শারীরিক সুস্থতার ঘাটতি আছে, রুজির ঘাটতি আছে, ওয়াজবুরনি ব্যাপক, ওয়াজবুরনি ওয়ারফানি বললাম, ওয়ারফানি মানে আমাকে আল্লাহ উপরে উঠাও, আমি ইমান তাকওয়ার ক্ষেত্রে নিচে আছি, আমলের ক্ষেত্রে নিচে আছি, সুস্থতার ক্ষেত্রে নিচে আছি, ইত্যাদি মানিজ্যতের ক্ষেত্রে নিচে আছি, অসুবিধা আছে মানিজ্য চাইতে আল্লাহর কাছে, তারপর আখেরাত এক নম্বরে, মানিজ্য দুনিয়ার মানিজ্য তিন দিনের, আসল মানিজ্য হচ্ছে আখেরাতের। কতটি শিখলেন, ফায়দা হলো না হলো না? মানে আরে কি আলোচনা, তো নামাজেরই আলোচনা হবে। হ্যাঁ অনেকে বলে না যে কি আলোচনা, তো নামাজেরই আলোচনা আছে, অথচ ওর নামাজ পড়ে ঢং নেব, যাদের নামাজ, যারা নামাজ পড়তে জানে না তারা মনে করে হ্যাঁ যে আমার জানার শিখার প্রয়োজন নেই, আর যারা বেশি জানে তারা মনে করে আরো শিখার প্রয়োজন আছে, বুঝতে পারছেন, যেন অল্প পানির মাছ আর বেশি পানির, অল্প পানির মাছ মনে করে যে এটাই তো সমুদ্র, এই তো সাগর, তাই না, ফুটুং ফুটুং করে পুঁটির মাছ, আর বড় মাছ গভীরে থাকে, ও জানে জানা এর চাইতে গভীর সমুদ্র হইতে পারে, শিখা খুব জরুরি। তো কার মুখস্থ আছে এটা, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, মাশাআল্লাহ আমল করেন, আমল করি না, এটা আমল করেন, আমি ব্যক্তিগত এটা পড়ি, আর তারপরে দেখি যে সময় আছে ইমামাবাদ এক্সপ্রেস যদি না হয় তখন ওয়াজবুরনি ওয়ারফানি যে করি, যাতে করে এই জায়গাগুলিতে জিকির আজকার বলি আল্লাহ ইয়াকুলু হাজার রকম মেন জিকিরিন, আর যাতে করে এই স্থানগুলিতে কি হয় জিকির হয়, জিকির শোনা না হয়। সাত নম্বর আর আট নম্বর কটা ছিল ওয়াজিব, আটটি, সাত নম্বর সপ্তম এবং অষ্টম ওয়াজিব হচ্ছে নামাজের তাশাহুদ এবং তাশাহুদের জন্য বসা, কোন তাশাহুদ, প্রথম তাশাহুদ এবং প্রথম তাশাহুদের জন্য বসা, কেন প্রথম বললাম, যেই নামাজে দুই তাশাহুদ আছে যেমন মাগরিবের তিন রাকাত নামাজ অথবা চার রাকাত বিশিষ্ট জোহর আসর এশা এগুলোতে দুই তাশাহুদ আছে, শেষ তাশাহুদ কি রুকুন, শেষ তাশাহুদে যেন বসা রুকুন, এর আগে হয়ে গেছে চোদ্দটা রুকুনের মধ্যে, তাহলে প্রথম তাশাহুদ এবং প্রথম তাশাহুদের জন্য বসা, এক তো বৈঠক, তাশাহুদের বৈঠক, প্রথম তাশাহুদের বৈঠক এবং প্রথম তাশাহুদ পাঠ করা, আত্তাহিয়াত পাঠ করা, এই দুটো হচ্ছে সপ্তম এবং অষ্টম নামাজের ওয়াজিব। এতে কি বলতে হবে তাশাহুদে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়াতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াত বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, বিভিন্ন শব্দের কিছু পার্থক্য আছে, যে কোনো একটা পড়লেই হয়, তবে এটা বেশি প্রসিদ্ধ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আত্তাহিয়াতুলিল্লাহ, তাহিয়া, তাহিয়া মানে হচ্ছে সালাম, তাই না, এই জন্য এখানে তাহিয়ার মানে শুধু সালাম, তাহিয়া মানে হচ্ছে বাচনিক ইবাদত, আমার জবান দ্বারা যত ইবাদত এগুলি কার, লিল্লাহি, ওয়াসসালাওয়াত সালাত এটা হচ্ছে শারীরিক ইবাদত, সালাত, সালাতে শারীরিক অনেকে আছে, তো সালাত মানে এখানে আমার শারীরিক যাবতীয় ইবাদত কার জন্য, আল্লাহর জন্য, অত্তাইয়াবাত তাইয়াবাত পাক পবিত্র হয় ধন সম্পদ, হ্যাঁ ধন সম্পদের যাকাত দিলে, দান খায়রাত করলে, তো তাইয়াবাত মানে হচ্ছে আর্থিক ইবাদত, এখানে তাইয়াবাত মানে কি আর্থিক ইবাদত বন্দেগী কার জন্য, আল্লাহর জন্য, তাহলে এই তিনটি কথা, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়াবাতু, এই তিনটি কথার মর্ম হলো বা অর্থ হলো কি, যে আমার বাচনিক ইবাদত, আমার শারীরিক ইবাদত এবং আমার আর্থিক ইবাদত, যাবতীয় ইবাদত কার জন্য, লিল্লাহি, লিল্লাহি। তারপরে নবী সাল্লামের প্রতি সালাম পেশ করা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম হোক আর ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত হোক, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ হোক, আসসালামু আলাইনা এবং তারপরে আমাদের উপরও সার্বিক শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর সমস্ত নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক, নেক বান্দা সে আসমানে হোক ফেরেশতারা অথবা জমিনে হোক জিন মানুষ, হ্যাঁ সকল বান্দা মানুষ মমিন যারা ওরে হচ্ছে সলিন মমিন সৎকর্মশীল যারা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে হচ্ছে কালেমা তাওহীদের সাক্ষ্য প্রদান এবং রেসালাতের সাক্ষ্য প্রদান, সাক্ষ্য প্রদান করছি আমি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আরো সাক্ষ্য প্রদান করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং
রাসূল। ওয়ালিমা তাকাদ্দাম মিন হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে এর দলিল। সেটা কি? যে তাশাহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং শিখেছেন। বলে আন্নানা সাজাবারা বিসুজুদি সহ। তো এই তাশাহুদ পড়া এবং তাশাহুদের জন্য বসাকে ওয়াজিব কেন বললেন? কেউ যদি সুন্নাত বলে, কেউ যদি কি বলে সুন্নাত বলে, তো ওয়াজিব কেন? কারণ ওয়াজিবের দলিল হচ্ছে আরেকটা দলিল যুক্তি, সেটা হচ্ছে দলিল কে যুক্তি কিন্তু হাদিস থেকে যুক্তি, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রথম তাশাহুদ ভুলে গেছিলেন কোন নামাজে, তখন তাশাহুদের জন্য বসেননি, দুই টাকা পড়ে ডাইরেক্ট উঠে গেছিলেন, কি করেছিলেন সালাম ফেরার আগে সহ সিজদা করেছেন। যখন সহ সিজদা করলেন তার মানে বোঝা গেল যে এখানে ওয়াজেব অনিচ্ছাকৃত ছুটে গেছে, সেজন্য ঘাটতি পূরণ করেছেন। জি, এটা একটা দলিল। বলছেন এই জন্যই তাশাহুদ ওয়াজেব, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে, জাবারাহু বিসুজুদি সহ ঘাটতি পূরণ করেছেন এই তাশাহুদের সিজদা সহ দ্বারা। যেমন আব্দুল্লাহ বিন বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে ফি সহিহাইন সহিহ বুখারী মুসলিমে, লাম্মা তারাকাহু সাহওয়ান, যখন অনিচ্ছাকৃত ভুলবশত ছেড়ে দিয়েছিলেন বা ছুটে গিয়েছিল, ওয়ালাম ইয়াকুন রুকুন, আর রুকুন কেন না, রুকুন কেন বলবো না তাহলে, শুধু ওয়াজিব কেন, মাঝামাঝি রুকুনও না আবার সুন্নাতও না, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেজদা সহ যথেষ্ট করেছেন। যদি রুকন হইতো তাহলে কি করতেন, হ্যাঁ ওই নামাজটাকে বাতিল করে দিতেন, যে রুকন ছুটে গেছে সুতরাং আবার পুনরায় নামাজ পড়ি। সুকুতি বিসহ, কেন রুকন হইল না, কারণ সহ অনিচ্ছাকৃত ভুলবশত ছুটে যাওয়ার কারণে সেটা অফ করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওই সেই নামাজ কে ঠিক রেখেছেন। এই ছিল নামাজের কি ওয়াজিব। এখন নামাজের সুন্নাত শুনেন, তাহলে ইনশাআল্লাহ নামাজের পুরোটা আপনার সামনে চলে আসবে, পুরো চিত্রটা, 14টি রুকুন, 8টি ওয়াজিব, আর বাকি অনেকগুলি আছে সুন্নাত। সুন্নাতের সংখ্যা বলেনি যে কতটি সুন্নাত, কারণ সুন্নাত মেলা আছে। সংক্ষেপে সুন্নাতগুলির দিকে ইঙ্গিত করেছেন লেখক মাজি আল কিসমুস সুনানুস সালাহ, নামাজের বা সালাতের সন্নত সমূহ। আল কিসমুস সালে তৃতীয় প্রকার নামাজের, তৃতীয় প্রকার কি? প্রথম প্রকার তাহলে কি হলো, আরকানুস সালাত, নামাজের রুকুন। দ্বিতীয় প্রকার ছিল ওয়াজিবাতুস সালাত, নামাজের ওয়াজিব। তৃতীয় প্রকার হচ্ছে সুনানুস সালাহ। বলছেন তৃতীয় প্রকার হচ্ছে মিন আফআলিন ওয়া আকওয়ালিন সালাত, মিন আফআল ওয়া আকওয়ালি সালাত, নামাজের কথা এবং কাজের মধ্যে কার গায়রা মাযকুরা ফিল কিসমাইনিল আউয়ালাইন, এই ওই সমস্ত যা প্রথম এবং দ্বিতীয় প্রকারে, দ্বিতীয় প্রকারে উল্লেখ করা হয়েছে তা ছাড়া। 14টি এবং 8টি, কয়টি হলো, 22টি যে উল্লেখ করা হয়েছে কথা এবং কাজ দু রকমই আছে, কিন্তু কথা এবং কাজ ওই 22টি ছাড়া বাকি যতগুলি আছে নামাজের ভিতরে সবগুলি হচ্ছে। এখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কাজ দেখবেন, খুব সহজ হয়ে গেল না, ওই 14টা আর 8টা, 22টা বাদ দিয়ে দেন, বাকি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরে যা আছে সবগুলি হচ্ছে কি সুন্নাত। বলছে এগুলি হচ্ছে সুন্নাতুন লা তাবতুলু সালাতু বিতারকি, যখন সুন্নত কেউ যদি ছেড়ে দেয় তাতে নামাজ বাতিল হবে না, নামাজ বাতিল হবে না, নামাজের কিছুই হবে না, কয় ক্ষতি, কিছু ক্ষতি হবে না, ক্ষতি হবে কি, ক্ষতি হবে নেকি কমে যাবে, কোয়ালিটি ডাউন হবে, কিন্তু নামাজ বাতিল হবে না, নামাজ কি হবে না, বাতিল হবে না। আপনার বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু বুনিয়াদি মাল মেটেরিয়াল আছে, রড আছে, ইট আছে, এরকম কিছু বুনিয়াদি জিনিস, সিমেন্ট সর্বনিম্ন একটা পরিমাণ আছে, এগুলো দিতে হবে, না হলে বিল্ডিং থাকবেই না, ভেঙে পড়ে যাবে, ঠিক না? ঠিক ওই রকম রুকুন ওয়াজিবগুলি। আর কিছু আছে যে বিল্ডিংটাকে শক্তিশালী করবে, হ্যাঁ চমৎকার করবে, দেখতেও সুন্দর আর এমনি কোয়ালিটিও সুন্দর হয়েছে, হ্যাঁ 30 বছরে বা 20 বছরে বিল্ডিং নষ্ট হয়ে যাবে না, 100 বছরের বয়স আছে না নেই, হ্যাঁ দেখেন ওই শাহি আমলের যেগুলি ভারত বাংলাদেশ পাকিস্তান শাহি আমলের মসজিদ দেখেছেন কিনা আপনারা বা বিল্ডিং দেখেছেন কিনা, ছোট ছোট ইট, হ্যাঁ সুবহানাল্লাহ, আজকে থেকে 500-800 বছর হয়ে গেছে, 500-700-800 এইরকম বেশ কিছু মসজিদ আছে, বেশ কিছু আপনার ওইরকম স্মৃতি আছে, কিন্তু এখনো এত মজবুত, অত সহজ না আপনার জন্য ভাঙা। ঠিক ওই রকমই নামাজের অবস্থা, আপনার নামাজ আমার নামাজে ওই রকমই পার্থক্য আছে।
কারো বিল্ডিং এর আয়ু হচ্ছে 5-10 বছর পরেই ছাদ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে, কারো বিল্ডিং 30 বছর, হ্যাঁ কারো বিল্ডিং 40-50 বছর, কারো বিল্ডিং 100 বছর লংজিটিভি। সোনানো সালাতে নওয়ানি, নামাজের সুন্নত গুলি দুই রকমের, যেমন রুকুন গুলি দুই রকমের, ওই রকমই ওয়াজিব গুলিও দুই রকমের। এক হচ্ছে সোনানুল আকওয়াল, হ্যাঁ বাচনিক সুন্নত, আর সোনানুল আফআল কর্মগত সুন্নত, কর্মগত সুন্নত এবং কথাগত সুন্নত। জি, কিছু কথা দ্বারা বচন দ্বারা আমরা সুন্নত গুলি আদায় করছি, আর কিছু কি দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ কাজ দ্বারা। সোনানুল আকওয়াল ওয়াহিয়া কাসীরা, কথাগত সুন্নত হচ্ছে অনেকগুলি, যেমন আল ইস্তিফতাহ, ইস্তিফতার দোয়া মানে হচ্ছে যেটাকে আমাদের দেশের লোকেরা সানা বলে, হ্যাঁ শুরুতে যে দোয়াটি রয়েছে আল্লাহু আকবার বলার পরে সেটা সুবহানাক আল্লাহু হামদিকাই হোক, অথবা আল্লাহু বাইদ বাইনি হোক, অথবা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি হোক, এই জায়গায় তাকবীরে তাহরিমার পরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়া হচ্ছে সুন্নাত, আর তাকবীরে তাহরিমার আগে যাই নামাজের দোয়া হিসাবে ইন্নী ওয়াজহাতু পড়া হচ্ছে বিদআত। ভালো করে শুনে রাখেন কি বললাম, ক্লিয়ার কি না? এরপরও যদি কেউ যদি সহি নামাজ না শিখে তাহলে কিয়ামতে ফাঁসবে, তাহলে এইরকম নামাজ আল্লাহ কবুল করবেন যে নামাজ বিদাত দিয়ে শুরু করবেন, তকবীরের আগেই নিয়ে হজাত পড়ছেন, অথচ সহি মুসলিম আছে কাব্বারা সুম্মা কালা, তকবীর বলেছেন তারপরে বলেছেন ওয়াজহাতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। জি, ইস্তিফতার দোয়া তাউজ, আউযু বিল্লাহ পড়া সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো কি সুন্নাত। ওয়াল জাহরু বিহা আহিয়ান, কখনো কখনো বিসমিল্লাহ জোরে বলা, কিছু কিছু হাদিস বিসমিল্লাহ জোরে বলা আছে, এজন্য ইমাম শাফির মতে শাফি মাযহাবে জোরে বিসমিল্লাহ বলা আছে, জোরে বিসমিল্লাহ। দেখুন কেরালায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া কেউ গিয়ে থাকেন যদি, তো ওরা কি করে জোরে বিসমিল্লাহ ইয়ামানে, এই জন্য কিছু ইমাম আছে ওইরকম একটু যারা কি করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে বলে মাগরিবের নামাজে এশার নামাজে, হ্যাঁ শুনেছেন যে মিশরে অনেক সাফি আছে। কিন্তু ওলামা আহলে হাদিস বা মুহাদ্দিসিনদের কাছে বিসমিল্লাহ আস্তে বলাটাই সহি সুন্নাত, আস্তে বলাই সহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবুবকর ওমর কানু লা ইয়াজহারুনা বিসমিল্লাহির রহমান, হাদিস আছে তারা উচ্চ স্বরে বিসমিল্লাহ বলতেন না, সেই হাদিসগুলি। তবে কখনো কখনো যদি পড়ে তো অসুবিধা নেই, লেখক বলছেন কখনো কখনো বিসমিল্লাহ জোরে বলা সুন্নাত, তাহলে ওই হাদিস গুলোর আমল হয়ে গেল মাঝে মধ্যে। ওয়াত্তামিন, আমিন বলা কি আমিন, আর এবং আমিন জোরে বলা। ওয়াল কিরাতু বাদাল ফাতিহা, ফাতিহা পড়ার পরে কিছু আয়াত পড়া বা কিছু আর একটা সুরা মিলানো, এটা কি সুন্নাত। বিমা তায়াসসারা, যতটা হোক মিনাল কোরআন থেকে সে সুরাই পড়েন, ছোট সুরা অথবা বড় সুরা, বড় সুরা যদি পড়ার নামাজ হয় তো বড় সুরা, আর না হলে কিছু আয়াত, বড় সুরার কিছু আয়াত পড়তে হবে। ফি সালাতিল ফজর, ফজরের নামাজে, সালাতিল মাগরিবের নামাজে, এশার নামাজে, জোহর আর আসরে, প্রথম দুই রাকাতে, প্রথম দুই রাকাতে, কামা সায়াতি ফি সিফাতিস সালা, যেমন নামাজের বিবরণে আসবে। ওমি সুনানিল আকওয়াল, আর কথাগত সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে সামি আল্লাহ হলে বলেন হামেদা আর রব্বানা ওয়ালাকাল হামদ, এগুলি কি এলো এতক্ষণ কি পেলেন, এগুলো সামি আল্লাহ হলে বলেন হামেদা বলা কি ওয়াজিব, রব্বানা ওয়ালাকাল হামদ বলা কি ওয়াজিব, অতিরিক্ত রব্বানা ওয়ালাকাল হামদ পর হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহেব বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশংসা করেছিলেন, এটা বলা বলবো কি সুন্নাত, রব্বানা ওয়ালাকাল হামদ পর্যন্ত ওয়াজিব, কিন্তু রব্বানা ওয়ালাকাল হামদ এর পরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এটা হচ্ছে সুন্নাত। অথবা এর চেয়ে বড় দোয়া আছে, অনেকে মুখস্থ করেন না, মাঝে মাঝে পড়বেন যখন লম্বা ধরেন ইমাম দাঁড়িয়ে থাকছে তখন ওই সময় চুপচাপ দাঁড়িয়েছে না, এই দোয়া মুখস্থ করার ফায়দা আছে। মিল আস সামাওয়াতি রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে বলবেন মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদ ওয়া মিল মা শিতা মিন শাইইন বাদু, এখানে সংক্ষেপ করে দিয়েছে পুরো দোয়াটা বলি, কার মুখস্থ আছে, কার মুখস্থ আছে এই দোয়া, সাজা মুখস্থ নেই, শোনেন রব্বানা ওয়ালাকাল হামদ হলো না, তারপরে মিল আস সামাওয়াতি অমিল আল আরজে অমিল আমা বাইনাহুমা অমিল আমা শাইতা মিন শাইইন বাদু আহলুস সানায়ে ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, 10টি বাক্য আছে, হ্যাঁ
হ্যাঁ লাস্টে তো ওইটা তো এতে পড়েন সেই জন্য, হ্যাঁ সালাম ফেরার পরে পড়ে বসে সেই জন্য, কিন্তু এখানে করে জি কত সুন্দর দোয়া তর্জমা শোনেন, রব্বানা ওয়ালাকা আলহামদ মানে হে আমাদের রব তোমার জন্য যাবতীয় প্রশংসা, তাই না? মিল আসসামাওয়াতি আকাশ ভর্তি, অমিল আল আরজে জমিন ভর্তি, জমিন ভর্তি আকাশ ভর্তি কি করলেন প্রশংসা করলেন, অমিল আমাশে তামিন শাইয়িন বাদু অমিল আবা বাইনা হুমা নাজা আছে এখানে সংক্ষেপ করেছে, মিল আবা বাইনা আসমান জমিনের মাঝখানে যে খোলা জায়গা সব ভর্তি, এর মাঝে যা কিছু সব ভর্তি, অমিল আমাশে তামিন শাইয়িন বাদু এছাড়াও তুমি যা কিছু চাও তা ভর্তি, আল্লাহ যা চান তাই ভর্তি আমার প্রশংসা, সুবহানাল্লাহ। তারপরে আহলুস সানাই ওয়াল মাজদ মানে হে আল্লাহ তুমি হচ্ছ গুণগান এবং প্রশংসা পাওয়ার যোগ্য মর্যাদার অধিকারী, আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা কাল আল আবদু বান্দা তোমার সম্পর্কে যা কিছু বলে গুণগান তার সবচেয়ে বেশি হকদার তুমি। অনেক সময় আমাদের প্রশংসা করেন কিন্তু প্রশংসার হকদার না, শেখের মতো কোনো আলেম নেই কথা ভুল তাই না, কিন্তু আপনি অনেক অনেক সময় হয়তো বলে ফেলছেন, আমাদের ক্ষেত্রে এটা হয় না হয় না, যেমন আপনারা যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভার নাম্বার ওর মতো ড্রাইভার আমি কখনো দেখিনি, ভুল কথা, আপনি যে ভালো ভালো ড্রাইভার হয়তো আছে দিল প্রশংসা করে রাখবেন ফ্রিতে তাই না, তো মেলা কথা আমরা বাড়িও বলি বা বাড়তি বলি অনেক সময় ঠিক কিনা, আমার বাপের মতো মানুষ দেখিনি, দেখেছি মেলা, কিন্তু ওর বাপ বাপ কি শুধু জানে যে আমার বাপই ভালো মানুষ তাই না, কিন্তু আল্লাহ সম্পর্কে যা বলবেন তাই সত্য ঠিক না, আল্লাহ আকবার, আমার রবের মতো কেউ দয়ালু নাই অথবা সত্য কিনা, আবার আমার রবের মতো কেউ মার্জনাকারী নেই, হ্যাঁ যাবতীয় ইবাদত নেই আমার রবের জন্য সবটাই ঠিক, আহাক্কু মা কাল আব্দু বান্দা যা কিছু বলে তার সবচেয়ে বেশি অধিকারী কে আল্লাহ, ওয়া কুল্লুনা লাকা আব্দ আল্লাহ আমরা সকলে তোমার গোলাম দাস, আল্লাহ ওয়ালা মানি আলে মা আতাইত তুমি যদি দাও কেউ বাধা দিতে পারবে না কারো ক্ষমতা নেই, ওয়ালা মাতি আলে মা মানাত এবং তুমি যদি না দাও বাধা দাও তো কেউ দেনে ওয়ালা নেই দিতে পারবে, হ্যাঁ আল্লাহ যদি হায়াত না দেন সারা দুনিয়ার ডাক্তার বাঁচাইতে পারবে আপনাকে, তাহলে ডাক্তারই মরতো না, রাজা বাদশাহরা তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মরতোই না, যারা স্বর্ণ চেয়ারে বসে আছে আর স্বর্ণের বাড়ি ঘর হ্যাঁ তা তো মরতোই না তাই না, হারাম জীবন যাপন করছে এত পয়সা কোথায় রাখবে দিশা পায় না, হ্যাঁ গরিব না খেয়ে মরছে তার খবর নেই কিন্তু স্বর্ণের চেয়ারে বসে আছে স্বর্ণের টেবিল ব্যবহার করছে, তারা তো মরতো না টাকা দিয়ে বেঁচে যেত না, ওয়ালায়ান ফাউজ আল জাদ্দি মিন কাল জাদ্দ কোন মেহনতকারীর মেহনত তোমার কবল থেকে রক্ষা করতে পারে না, তো এই এই দোয়াটা মুখস্থ করে নেবেন যাতে করে মাঝে মধ্যে পড়েন জি, রব্বানা ওয়ালাক আলহামদু বলার পরে ওয়াগাইরা যাইমা ওয়ারাদা এছাড়াও বিভিন্ন রিওয়ায়েত আছে, ওমা যাদা আলাল মাররাতিল ওয়াহিদা ফি তাসবিহি রুকুইন ওয়া সুজুদিন ওয়া যিয়াদাতু আলাল মাররাতি ফি কুরবি ফিরলি বাইন সাজদাতি ওয়াগাইরা যালিকা, ওই যে একবার তাসবিহ ওয়াজিব ছিল তাই না, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম তার রব্বি ফিরলি, বাকিগুলো বাকিগুলো কি সুন্নাত, ওগুলো সুন্নাত বাচনিক সুন্নাত হলো, তারপরে দোয়ে মাসুরা গুলি যেগুলি হাদিসে বর্ণিত দোয়া আত্তাহিয়াত আর দুরুদের পরে, দুরুদ পড়া কি রোকনে গণনা হয়নি, সাল্লাল্লাহু আলাইহি নবী বলেছে ১৪টার মধ্যে একটা রোকন, যে সঠিক মত হচ্ছে যে দুরুদ হচ্ছে রোকন, কিন্তু হানাফি মাযহাবে দুরুদ হচ্ছে সুন্নাত মাত্র, এই জন্য দুরুদ না পড়লে চলে ওদেরকে, তারপরে আবার ওয়াহাবিদেরকে গাল দেয় ওদের মধ্যে কাল যারা বেদাতি বিশেষ করে বেরেলভি মাজার প্রতি যে ওয়াহাবিরা দুরুদ পড়ে না, আরে আমরা যেখানে রুকুন বলছি নামাজি বাতিল, যদি কোন নামাজে ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোন নামাজে আপনি যদি দুরুদ ছেড়ে দেন আল্লাহ সাল্লি আল মোহাম্মদ ছেড়ে দেন তো নামাজ বাতিল, আমাদের কাছে সৌদি আরব আলমাদের কাছে বুঝা গেছে না, আর ওদের কাছে রুকুন তো নয় নামাজ তো বাতিল হবে না, এমনকি ছেড়ে দিলে সিজদা সহ লাগবে না বা ছুটে গেলে সিজদা সহ লাগবে না কি সুন্নাত, তারপরেও উর্দুভাষীদের উর্দুভাষী বেদাতিদের একটি উক্তি আছে হ্যাঁ কোরআন হাদিসের অনুসারীদের সম্পর্কে, ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ, বলছে ওয়াহাবিরা নাকি মরদুদ শয়তান সব, এরা ফাতিহা পড়ে না দুরুদও পড়ে না, এর জবাব একটা একাধিক আলোচনাতে বলেছি যে এইটি কথা ডাহা মিথ্যা, হ্যাঁ বরং তারাই মরদুদ, কেমন করে ভালো করে শুনেন আজকে আবার শুনিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেক ওই আলোচনা হয়তো শুনেননি,
না ফাতিহা না দুরুদ তাদের কাছে, আমাদের কাছে ফাতিহাও গুরুত্বপূর্ণ না দুরুদও গুরুত্বপূর্ণ না। এই নামাজের মাসাইল জানলেন। সুরা ফাতিহা পড়া কি রোকন, যদি সুরা ফাতিহা ভুলেও যায় নামাজ হবে, নামাজ হবে না। দেখলেন আমাদের কাছে নামাজ হবে না, যাদেরকে ওয়াহাবি বলে গাল দিচ্ছে ইসলাম থেকে খারিজ করছে, তাদের কাছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, দুরুদ না পড়লে নামাজ হয় না। ওদের কাছে সুরা ফাতিহা মুক্তাদি যেন পড়া নিষেধ, শুননা তো না, নিষেধ, গুনার কাজ করে সুরা ফাতিহা পড়লে কবিরা গুনা করে দিলেন আপনি, কেন পড়লেন আমের পেছনে আপনি, দেখলেন, বুঝতে পারছেন? আর দুরুদ রুকুনও না ওয়াজিবও না, কি সুন্নাত, পড়েন নাই নাই পড়ে, দেখলেন তো কি মারদুদ, বিদাতি মারদুদ না ফাতিহা না দুরুদ, ভালো করে শুনেন, ওয়াহাবি মারদুদ না কে, ওয়াহাবি তো তাদের বানানো নাম, হ্যাঁ, কিন্তু ওরা যখন ওই নাম দিয়ে গাল দিছে তখন নামটাকে স্বীকারই করলাম, আর ওয়াহাব আল্লাহর নাম, তো এই অর্থে আলহামদুলিল্লাহ ওরা গাল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু নামটা তো ভালো দিয়েছে না, তারা হ্যাঁ তারা ই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তারা গাল দেওয়ার জন্য ইসলাম থেকে খারিজ করার জন্য এই নামটা আবিষ্কার করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই নামটা দিয়ে আমাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, কার সাথে, আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, হ্যাঁ, যেমন হক্কানি মানে কি, হক্কানি আলেম মানে আল্লাহওয়ালা আলেম, আমাদের দেশের লোকেরা বলে না হক্কানি মানে কি, হক আল্লাহর নাম, তো হক্কানি মানে আল্লাহওয়ালা আলেম, রব্বানি আলেম রব্বানি মানে রব্বওয়ালা আল্লাহওয়ালা আলেম, ওই রকমই ওয়াহাবি মানে কি আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে, হ্যাঁ, কোরআন এবং হাদিস পর আমল করে, ওহী ছাড়া তারা কিছু বুঝে না, দলিল ছাড়া কিছু বুঝে না, বিনা দলিল কোনো কথা মানে না, হিসেব ওয়াহাবি কোরআন হাদিসের অনুসারী, বুঝতে পারছেন না, আলহামদুলিল্লাহ, জি ভালো করে বুঝতে পারলেন যে ফাতিহা আর দুরুদের গুরুত্ব ওদের কাছে বেশি না আমাদের কাছে, পীর পূজারীদের কাছে আর কবর পূজারীদের কাছে ফাতিহা আর দুরুদের গুরুত্ব বেশি না আমাদের কাছে বেশি, আজকে আশা করি বুঝতে পারলেন। বলছিলাম যে এই দোয়ায় মাসুরা যেগুলি রয়েছে অর্থাৎ আত্তাহিয়াত আর দুরুদ পড়ার পরে যেই দোয়াগুলি রয়েছে সেটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে হোক, এই দোয়াটি পাঁচটি জিনিস থেকে আশ্রয় কামনা, অথবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাই হোক, অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাই পড়া হোক, অথবা যে কোনো দোয়া পড়া, এগুলো সুন্নাত, এই সময় আপনি এমনি বসে থাকবেন না, চুপচাপ যে কোনো দোয়া হাদিসের দোয়া পড়তেই থাকবেন, এই জায়গায় দোয়া কবুল হয় আর সেজদায় জায়গায় একটি জায়গায় দোয়া কবুল হয়, কয় জায়গায় দোয়া কবুল হয় নামাজে, দুটি হচ্ছে নামাজের ভিতরে দোয়ার ক্ষেত্র, আপনার সুযোগ আল্লাহ দিয়েছেন বেটার চান্স, এটা হচ্ছে সিজদাই আর একটা হচ্ছে আত্তাহিয়াত আর দরুদ পড়ার পরে সালাম ফেরার আগে, সালাম ফেরার আগে আল্লাহর সাথে আপনার চুপি সারে কথা চলছে, মোনাজাত মানে গোপনে গোপন আলাপ চলছে, সালাম ফেরার সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম রহমতুল্লাহ মানে বিদায়, তারপরে আবার কিসের মোনাজাত, এটা বিদাতি মোনাজাত, তারপরে হাত তুলে দোয়া করা, এটা হচ্ছে বিদাতি মোনাজাত, আর সুন্নতি মোনাজাত হচ্ছে মোনাজাত মানে চুপি সারে কথা বলা, গোপন আলাপ করা, গোপন আলাপ কখন করবেন, যখন আল্লাহর সাথে মিটিং চলছে, আল্লাহর সাথে মিটিং সালামের আগে, বুঝতে পারছেন না, হ্যাঁ ভাই আমাকে যদি মাসলা জিজ্ঞেস করতে হয় তাহলে এখানে বসে আছে আমার সাথে মিটিং যখন তখন না জিজ্ঞেস করবেন, নাকি বেরিয়ে যাওয়ার পরে সালাম আলাইকুম টান দিয়েছি আর মাসলা আছে, মাসলা আছে তখন করবেন না এখানে, আশা করি বুঝতে পারবেন। আমাজাদ আল জালিক মিনাদ দুআই ও ফিত তাশাহুদিল আখির কামা সাইর ফি সিফাতিস সালা, এই রকমই শেষ তাশাহুদে যতগুলি দোয়া রয়েছে সবগুলি সুন্নাত। ওয়ান নাওসানি দ্বিতীয় রকমের সুন্নাত হচ্ছে সুনানুল আফাল কর্মগত সুন্নাত, যেমন রাফায়দান করা, কয়টি জায়গায় রাফায়দান রয়েছে, প্রথম তাকবীরে তাহরিমার সময়, দুই নম্বর রুকুতে যাওয়ার সময়, তিন নম্বর হচ্ছে রুকু থেকে ওঠার সময়, চার নম্বর হচ্ছে, হ্যাঁ, দুই তাশাহুদ ওয়ালা নামাজ যদি হয় তাহলে প্রথম তাশাহুদ পড়ে, প্রথম তাশাহুদ পড়ে যখন উঠবেন তখন রাফায়দান করা, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলার মতে বর্ণিত হাদিস সহিহ বুখারী, সবগুলি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন রাফায়দান করে নামাজ পড়েছে, রাফায়দান মানসুখ হয়নি, রহিত হয়নি, হানাফি মাযহাবের মিথ্যা দাবি আর ভুল কথা যে রাফায়দান আগে ছিল পরে মনসুখ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ জিন্দেগি পর্যন্ত হাত তা ফারাকাত দুনিয়া হাদিস রয়েছে, শেষ জীবন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মানে হাত উঠি আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ রাফায়দান করে নামাজ পড়েছে। তকবীরে তাহরিমার সময়, ওয়াইন্দাল হাওই এলা রুকু রুকুতে ঝুকার সময়, ওয়াইন্দা রাফে মিনা রুকু থেকে ওঠার সময়, ওয়াইন্দা রাফে মিনা তাশাহুদ এলা প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়, চারটি জায়গায়। দাঁড়ানো অবস্থায় কি করা, ডান হাতকে বাম হাতের উপর রাখা, সে এইরকম রাখেন, এইরকম রাখেন, এইরকম রাখেন, সবগুলি হাদিস দ্বারা প্রমাণিত।
তারপরে বলছেন ওয়াদুহা আলা সাদরিহি ফি হালিল কিয়াম, আর দাঁড়ানো অবস্থায় সিনার উপর হাত রাখা। সাদর মানে, সাদর মানে চেস্ট, বুক, বুকের উপর, নাভির উপর নয় বা নাভির নিচে নয়, কোথায়? আলা সাদরিহি, আলা সাদরিহি, বুকের উপর হাত বাঁধা সম্পর্কে আমার এক ঘন্টার বেশি একটা আলোচনা আছে শুধু এই বিষয়ের প্রসঙ্গে। ওয়ান্নাজ এলা মাউজে সুজুদি, সেজদার দিকে তাকানো নামাজ অবস্থায় এদিক ওদিক না তাকিয়ে বা লম্বা করে না তাকিয়ে সেজদার জায়গায় তাকাবেন। ওয়াজুলিয়া দেন আল্লাহ রুকুবাতেন, ফির রুকুতে দুই হাত কোথায় রাখবেন? হ্যাঁ, হাঁটুর উপর, রুকুতে হাঁটুর উপর রাখবেন, এটাও সুন্নত। তারপর বলছেন ওয়া মুজাফাতু বাতনিহি আন ফাখযাইহি, আন ফাখযাইহি ওয়া ফাখযাইহি আন সাকাইহি ফিস সুজুদে, সেজদাতে নিজের পেটকে রান থেকে আলাদা রাখা, আর রানকে নিজের যে পায়ের যে গোছা আছে, কি বলবেন এটাকে, গোড়ালি বা গোছা, এর থেকে গোছা, এখান থেকে দূরে রাখা সেজদায়। কেমন করে সেজদা করে দেখান তাহলে বুঝায় বেটার কথা। পেটকে রানের সাথে লাগিয়ে রাখবেন না, এই যে পেটকে কোথায় লাগালেন না, রানের সাথে। হ্যাঁ, যেন মহিলাদের, মহিলাদের সুন্নতের খেলাফ যে ভুল নামাজ ওতে কি করে একবার, হ্যাঁ, এই যে যে রানের সাথে পেট লেগে গেল, কিন্তু নিষেধ, এটা পুরুষের জন্য নিষেধ, ইয়ের জন্য, নারীর জন্য, সব সকলের জন্য নিষেধ। আচ্ছা, আর আরেকটা বললাম যে পায়ের, পায়ের গোছা থেকে রানকে আলাদা, ওই যে আর পাছা, পাছাটা বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দেন দেখি, ওই যে মহিলাদের বিদাতি নামাজের মধ্যে, এই যে দেখেন পায়ের গোছার সাথে রান লেগে গেল গিয়ে, এই এইটা নাই, লাগাবেন না, আলাদা রাখা। ও মাদ্দু জাহারি ফির রুকুয়ে মুতাদিলান, রুকুতে পিঠকে সোজা লম্বা রাখা। রুকু করেন, রুকু রুকু, হ্যাঁ, এই যে সমান করে রাখা, আর মাথা চাড়া একটু ভুল করে, ভুল করে মাথাকে উঠিয়ে দেন একটু, না না আর একটু, হ্যাঁ অনেকে অনেকে এরকম করে, হ্যাঁ ভুল, হ্যাঁ ওই রকম ভুল, আর ঝুঁকে যাও, বেশি ঝুঁকে যাও, ওটা ভুল, জি বরাবর, জি জি লম্বা করবেন। তারপরে ওয়াজালু রাসে হেয়া লাহু, মাথা পিঠের বরাবর রাখবেন, এটা সুন্নাত। ফালা ইয়াখফিযুহু ওয়ালা ইয়ারফাউ, সেটাকে বেশি ঝুঁকাবেন না আর বেশি উঠাবেন না, ঝুঁকিয়ে একটা একবার দেখান, মাথাকে দিলেন পিঠ থেকে বেশি ঝুঁকিয়ে, আরো ঝুঁকান, হ্যাঁ এরকম নাই, হ্যাঁ জি জি। ওয়া মুজাফাত আযুদাই আনজামবাইহি, আচ্ছা এই দুই বাহুকে এই পার্শ্বদেশ থেকে আলাদা রাখা, সেজদায় আলাদা রাখা, আর বগরে লাগিয়ে দেন একবারে, না এই হাতকে, হাত হাত হাতকে লাগিয়ে দেন এতে এতে এই সাইডে, হ্যাঁ এরকম করবেন না। আচ্ছা এই যে, এই যে হাতটাকে খোলা রাখেন সুন্নতি তরিকা, এটা করতে গিয়ে আবার পাশের মুসল্লিকে কষ্ট দিবেন না, কিছু লোক আছে সুন্নতের নামে মুসল্লিকে কষ্ট দেয়, ও মনে করে যে আমি আগে নিয়ে নেবো জায়গা, তারপরে তোকে মিললে কর সেজদা, না হলে চুপচাপ থাক। সুন্নত করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া, সুন্নত করা সুন্নত আর মুসলিমকে কষ্ট দেওয়া হারাম, সুন্নত পালন করতে গিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ। ঠিক ওই রকমই যেমন হাজরা আসওয়াদকে চুমা দিতে গিয়ে ধাক্কাধাক্কি করা, মুসলিমদের সাথে ধাক্কাধাক্কি করা হারাম, আর হাজরা আসওয়াদ ও কালো পাথরকে চুমা দেওয়া সুন্নত, আর মহিলা আসছে তারপরে মহিলাকে ধাক্কা দেওয়া, মহিলার সাথে গা ঘিসা, হারাম না হালাল? হারাম কাজ, মহিলা আসলে আমাকে পাথর চুমা দিতে হয়, বাংলাদেশ থেকে এসছে পাথর চুমা দেওয়ার জন্য, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, সে এতটা খরচ করে যদি হাজরা আসওয়াদ চুমাই না দিতে পারি, মহিলা গায়ে ধাক্কা লাগলো লাগলো, সুন্নত করতে গিয়ে হারাম কাজ, এগুলো হচ্ছে মূর্খদের কাজ। এরকম মেলা উদাহরণ আছে, এই নামাজ এইভাবে এমন করে জায়গায় নিল, বলছে আমার আগে সুন্নত পালন করিনি, বাকি তুই নামাজ পড়তে পাবি কিনা তোর ব্যাপার, সেটা এইরকম না, দেখবেন যে পাশে বেশি জায়গা নেই, তখন এটাকে প্রশস্ত করবেন না, যতটা পারছেন আমি কিছুটা নিলাম, তুমিও কিছুটা নাও, ওকেও দেন। অনেক সময় হয় কি, ও এইরকম করে নিয়ে নিয়েছে এত শক্ত করে যে আমি এইরকম করতে দিশে পাচ্ছি না, তখন আমাকে সুন্নতের খেলাফ ঠেকাইতে হচ্ছে কেনা, আমাকে আমার পার্শ্ব দেশের সাথে কি করতে হচ্ছে, হাতকে লাগাইতে হচ্ছে, এর এর এই এর যে সুন্নতের খেলাফ করতে হলে ওর জন্য গুণাগার ওই লোক হবে পাশের লোক। অমুজাফা তো আজোদে আঞ্জাম এ মালাম ইউজে, যতক্ষণ কষ্ট না দিয়ে করবেন আপনি, কষ্ট দিলে চলবে না, কষ্ট দেওয়া হারাম। ও তামকিন জাভাতি ও আনফেহি, শেষদায় যখন যাবেন মাথা এবং নাক ভালো করে রাখবে, এমন না যে একটু একটু করে ঠেকাই, বেশি ঠেকাবো না, নাক না ঠেকাইলেও ধরেন দেখছেন ধুলো আছে, কোন রকম করে ঠিকা সারা ঠেকা, ঠিকা সারা বুঝলেন কি, কোন রকম করে একটু হালকা করে, না একবার পুরো রেখে দেন আপনি শেষদাতে, কপাল আর নাককে ভালো করে রাখেন, ধুলো লাগুক আর যাই লাগুক কাদাই লাগুক।
ওবাকিয়াতুল আজা আর প্রত্যেকটি অঙ্গ মিমাজের সুজু সেজদার যতটি অঙ্গ রয়েছে, কতটি অঙ্গ রয়েছে? সাতটি, সাতটি অঙ্গ ভালো করে রাখবেন, পা উঠিয়ে নেবেন না ওই দিক থেকে, হ্যাঁ হাতকে উঠিয়ে নেবেন না, নামাজের বিবরণ যখন আসবে তখন ওগুলো বিস্তারিত বর্ণনা আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। وبينات من الهدى والفرقان